দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে আসছে বাজেটে আয়কর থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় করতে চায় এনবিআর জোর দেওয়া হবে আওতা বাড়ানোয় দু হাজার সালে দেশে ফোন আমদানি কমে গেছে সতেরো ভাগের মতো আইডিসি বলছে কমে গেছে স্মার্টফোন আমদানিও ক্ষুদ্র ও মাঝারি নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে বাংলাদেশ চেম্বারের উদ্যোগ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আসছে অর্থ বছরে রাজস্ব আদায়ে প্রত্যক্ষ করের উপর জোর দিতে যায় জাতীয় রাজস্ব বোর্ড সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন নতুন বছরে আয়করের আওতা বাড়াতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে সেই সঙ্গে কর ফাঁকি ঠেকাতে হিসেব নিরীক্ষক ও আয়কর আইনজীবীদের আরও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি সোমবার রাজস্ব ভবনে বেশ কয়েকটি পেশাজীবী সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ আহ্বান জানান দেশে আয়কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীর সংখ্যা এখন চল্লিশ লাখের মতো যদিও এদের মধ্যে মাত্র লাখ আয়কর রিটার্ন দাখিল করেছে গেল অর্থ বছরে এমন পরিসংখ্যান তুলে ধরে এনবিআর প্রাক বাজেট আলোচনায় করের আওতা বাড়ানোর পরামর্শ তুলে ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও কর আইনজীবীরা ডিজিটালাইজেশনের যুগে এটাকে কমপ্লিটলি ডিজিটালাইজ না করলে এই বাকিদেরকে এখানে আনা যাবে না এবং ওখানে মোবাইল নাম্বার আছে ফোন নাম্বার আছে তাদেরকে আনতে এবং এই আট বাকি সতেরো লক্ষ আঠারো লক্ষ যদি আমরা আনতে পারি এটা একটা ব্যাপক রকম পরিবর্তন হবে এবং আমাদের অর্জিত লক্ষ্য আমরা পৌঁছাতে আমাদের পক্ষে সম্ভব হবে যেহেতু বর্তমান আমাদের ইউনিয়ন প্রশাসন ডিজিটালাইজেশন হয়ে গেছে সেই সময় তো মনে করি জেলা উপজেলার মধ্যে যদি আমরা যদি অফিস কার্যালয় যদি স্থাপন করা যায় তাহলে অনেক করের আহরণ বৃদ্ধি পাবে এবং কর বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিদ্যমান কর হার কমানোর তাগিদ তাদের পক্ষ থেকে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন সুপারিশ করেছে ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয়ের সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার আইসিএবির প্রস্তাব কর্পোরেট কর হার কমানো হোক সব ক্ষেত্রে অন্তত দুই শতাংশ হারে রাজস্ব বিভাগ বলছে হারে যে পরিবর্তনই আসুক না কেন আদায়ের বড় অংশটি তারা নিতে চায় আয়কর থেকে আমাদের যে প্রাণান্তকর চেষ্টা যে ট্যাক্স নেট বাড়ানো এবং আরও বেশি বেশি লোককে ট্যাক্সের আওতায় আনা এবং ডাইরেক্ট ট্যাক্সের আনুপাতিক ইয়েটা বৃদ্ধি করা সেই সঙ্গে লক্ষ্য বাস্তবায়নের নতুন অর্থ জেলায় জেলায় রাজস্ব বিভাগের জনবল ও কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রাক বাজেট আলোচনায় সোরা রহমান বিজনেস রিপোর্ট মাছাহা টেলিভিশন বাংলাদেশে মোবাইল ফোন আমদানি কমে গেছে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন আইডিসির সম্প্রতি প্রকাশিত হিসেব বলছে দুই সালে বাংলাদেশে মোবাইল ফোন আমদানি কমে গেছে প্রায় সতেরো ভাগের মতো বিদায়ী বছরটিতে ফোন আমদানি হয়েছে প্রায় দুই কোটি পঁচাশি লাখ যা আগের বছরের চেয়ে পঁয়তাল্লিশ লাখ পিস কম অর্থাৎ দুই সালে আমদানি হয়েছিল তিন কোটি ত্রিশ লাখ সেট বাংলাদেশ ফোন মার্কেটের ছিয়াত্তর ভাগই এখনও ফিচার ফোন সেই ফিচার ফোন আমদানি হয়েছিল দুই সালে দুই কোটি ষোলো লাখ যেটি আমদানি কমেছে যদি সতেরো ভাগের মতোই এবং দুই সালে যেটি ছিল দুই কোটি একষট্টি লাখ ফোন আইডিসির হিসাবে দেশে ফোর চালু হলেও স্মার্টফোন আমদানি বাড়েনি বরং কমে গেছে আমরা যদি দেখি স্মার্টফোন আমদানি কমেছে প্রায় পনেরো ভাগের মতো চোদ্দো দশমিক আট এক শতাংশ দুই হাজার সালে ঊনসত্তর লাখ ফোন সেট স্মার্টফোন সেট আমদানি হয়েছে দেশে যেখানে দু সালে আমদানি হয়েছিল একাশি লাখ পিস IDC report saying that the market uh, in Bangladesh grew in 2018. So uh, uh, while we as a brand have grown in the last one year, and uh, uh, we are f fairly young, and in this just short time frame, we've already become the, the third largest brand. Uh, I think uh, uh, one reason for the for the market shrinking could be uh, either the you know the increase in taxes uh, recently. এতে দুই হাজার আঠারো চতুর্থ প্রান্তিক শেষে বাজার দখলে সবার আগে রয়েছে বরাবরের মতো সিম্ফনি আমরা যদি দেখি যে বাজার অবস্থানের দিক থেকে সিম্ফনি বাইশ ভাগ বাজার অবস্থা শেয়ার দখল রেখেছে তারপরে রয়েছে ট্রানশন বারো শতাংশ শেয়ার দখলে রয়েছে ব্র্যান্ডটির শাওমি রয়েছে আট দশমিক দুই শতাংশ স্যামসাং সাত দশমিক নয় শতাংশ এবং হুয়াওয়ে সাত দশমিক ছয় শতাংশ নিয়ে বাজার দখলে রয়েছে এর বাইরে প্রায় বিয়াল্লিশ ভাগ শেয়ার কিন্তু রয়েছে এখনও ছোট ছোট অনেক ব্র্যান্ডের দখলে এর বাইরে আমরা যদি দেখি যে প্রত্যেকটি ব্র্যান্ড অনুযায়ী যদি আমরা বাজারের অবস্থান দেখি সিম্ফনির অবস্থান বাজারে প্রথম এবং চতুর্থ প্রান্তিকে এই ব্র্যান্ডটির কিন্তু ফোন আমদানি কমে গেছে প্রায় তিন ভাগের মতো আর এর সাথে তুলনা দুই হাজার সতেরো চতুর্থ প্রান্তিকের সাথে তুলনা করলে কিন্তু আমদানি কমেছে প্রায় বিশ ভাগের মতো আইডিসি বলছে ব্র্যান্ডটি এই প্রান্তিকে স্থানীয় সংযোজিত ফোন বাজারে এনেছে যা তার ফোন আমদানি কমার একটি কারণ হতে পারে দেশের ফোন মার্কেটে দ্বিতীয় স্থানটিতে পরিবর্তন না এলেও স্যামসাংকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে শাওমি এই চতুর্থ প্রান্তিকে তার বিক্রি মানে আমদানি এবং বিক্রি বেড়েছে প্রায় শতভাগের মতো মানে দ্বিগুণ আমদানি বেড়েছে আর ব্র্যান্ডটির বিক্রি ছাপ্পান্ন ভাগই এসেছে রেডমি সিক্স মডেলটি থেকে আর এই অবস্থানকে আরও শক্তিশালী করতে চায় সামনের দিনে ব্র্যান্ডটি আমরা অলরেডি বাংলাদেশের মার্কেটে হুয়াবে এবং স্যামসাংকে ক্রস করে তিন নম্বর পজিশনে এসেছি রেডমি সেভেন রেডমি সেভেন ইজ অনেক ট্রেন্ডি একটা ফোন গ্রেডিয়ান্ট ফিনিশ এইটাতে ডট নচ ডিসপ্লে রয়েছে এটার টু প্লাস সিক্সটিন জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে এগারো হাজার নশো নব্বই টাকা এবং থ্রি প্লাস থার্টি টু ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে তেরো হাজার নশো নব্বই টাকা আমরা আশা করছি এই সেগমেন্টে অফকোর্স সেটাতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং এই কারণেই এই সেগমেন্টে এই প্রোডাক্টটা উইল বি আনাদার বেস্ট সেলার ফর হাজার আঠারো চতুর্থ প্রান্তিকে স্মার্টফোন আমদানি একত্রিশ ভাগ কমে ঠিক শাওমির পরের অবস্থানে রয়েছে স্যামসাং যেটি বলছিলাম যে স্যামসাংকে হটিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছিলো শাওমি তার চতুর্থ অবস্থানে রয়েছে স্যামসাং এবং স্যামসাংয়ের কিন্তু এই অবস্থান নেমে আসার জন্য সবচেয়ে বড়ো কারণ হচ্ছে চতুর্থ প্রান্তিকে তাদের আমদানি কমে গেছে প্রায় একত্রিশ ভাগের মতো আর স্যামসাংয়ের এই বাজারে সবচেয়ে বেশি যে মডেলটি সবচেয়ে বেশি চলছে সেটি হচ্ছে গ্যালাক্সি জে টু ফোন সেটটি আলোচিত প্রান্তিকে স্মার্টফোন আমদানি প্রায় চার ভাগের মতো বেড়েছে হুয়াওয়ের যার অবস্থান পঞ্চম এবং বেস্ট মডেল রয়েছে তাদের ওয়াই এবং ওয়াই তাদের বিক্রি প্রায় তেত্রিশ ভাগই এ দুটি সেট থেকে এসেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সহায়তা দেবে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এজন্য একটি ওয়েব পোর্টাল করছে বিসিআই যেখানে সারা দেশের সব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে সংযুক্ত করা হবে সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বিসিআই সভাপতি আনুর আলম চৌধুরী পনেরো বছরের উপরে কর্মক্ষম মানুষের সংখ্যা দেশে এখন দশ কোটি একানব্বই লাখ অর্থাৎ দেশের বেশিরভাগ মানুষই এখন কর্মক্ষম বিশাল এই জনশক্তিকে কাজে লাগাতে দরকার নতুন শিল্প উদ্যোগ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই বলছে দেশে নতুন উদ্যোগ শুরু করতে গিয়ে জটিলতায় পড়তে হয় উদ্যোক্তাদের তাই সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি আমরা আমাদের একটা ওয়েব পোর্টাল রেডি করছি আমরা উইদিন এ মান্থ আপনাদেরকে সেই ওয়েব পোর্টালটা আমরা দেখাবো আপনারা দেখবেন যে আমরা এখানে বাংলাদেশের ডিফারেন্ট ডিস্ট্রিক্টে ডিফারেন্ট সেক্টরে যারা যারা কাজ করছে নতুন উদ্ভাবনী কাজ করছে এবং নতুন মাইক্রো লেভেলে যারা ইন্ডাস্ট্রিগুলি আছে তাদেরকে আমরা এটার সাথে কানেকটিভিটি করবো দ্বিতীয়ত একটা কোম্পানিকে আপনাকে করতে হয় সেই জিনিসটাও কিন্তু অনেকে জানে না একটা ট্রেড লাইসেন্স একটা করবে একটা কোম্পানি করবে আমরা সেই কিন্তু করার জন্য আমরা আমাদের করছি সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশে নতুন উদ্যোক্তাদের অর্থায়ন সমস্যা সমাধানে সহযোগিতা দেবার প্রতিশ্রুতিও দেয় বিসিআই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে জায়গা দেবার দাবিও জানিয়েছে সংগঠনটি ফান্ডিং কিভাবে করা যায় আমরা তাদেরকে সেই জায়গায় সাহায্য করবো কিভাবে লো ইন্টারেস্ট রেটে ফান্ড যায় যদিও সরকারের পলিসি আছে যারা স্মল মিডিয়াম তাদের জন্য সিক্স থেকে এইট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে কিন্তু ফান্ডিং করা অথচ সেই টাকাগুলি কিন্তু আমাদের মতন বড় অর্গানাইজেশনগুলিকে এই ব্যাংক দিচ্ছে আর ওনাদেরকে দিচ্ছে কিন্তু চোদ্দ পনেরো পার্সেন্ট উই উইল ওয়ার্ক অন দ্যাট পার্ট আমরা চেষ্টা করব ওদেরকে কত লো কস্টে ফান্ডিং করা যায় উৎপাদন খাতকে টিকিয়ে রাখতে শিল্পে গ্যাসের দাম না বাড়ানোর প্রস্তাব বিসিআই এর গত মানে এর আগের প্রাইসের তুলনায় বর্তমান প্রাইসে যে ডিফারেন্স সেখানে এক গজ কাপড়ে কস্ট বেড়ে যাচ্ছে প্রায় ছয় সেন্ট ইয়ার্ন প্রাইস বেড়ে গেছে পার কেজিতে ওভার এইট সেন্ট যে কারণে আমি মনে করি যে এই গ্যাস প্রাইস নিয়ে সরকারের আসলে অনেক কাজ করার আছে বাংলাদেশের প্রাইস কিন্তু এখন যে জায়গায় গ্যাস প্রাইস সেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় রাদার হাই এবং আরো কত হাই হলে তখন আমরা কিন্তু আর ম্যানুফ্যাকচারিং থাকবে না ছোটদের জন্য তো এটা মরার উপর খরার খা এছাড়া নতুন শিল্প উদ্যোগকে পাঁচ বছরের জন্য করের আওতার বাইরে রাখার প্রস্তাবও জানিয়েছে বিসিআই ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বাংলাদেশ ও ভারতের মধ্যে পর্যটক আকর্ষণের নতুন সম্ভাবনা হতে পারে ক্রুজ সেবা যা শুরুটা হয়েছে চলতি মাস থেকে যার অংশ হিসেবে ফিরতি পথে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা নারায়ণগঞ্জের মেরি অ্যান্ডারসন জেটি থেকে সোমবার রওনা হয় জাহাজটি নারায়ণগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সকাল আটটায় নারায়ণগঞ্জ থেকে কলকাতার পথে যাত্রা শুরু করে আরভি বেঙ্গল গঙ্গা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইতালি অস্ট্রেলিয়ার ছয়জন পর্যটক সহ উনিশজন যাত্রী ও ৩০ জন ক্রু নিয়ে গেল উনত্রিশে মার্চ কলকাতার বন্দর থেকে ছেড়ে আসে আরবি বেঙ্গল গঙ্গা খুলনার আংটিহারা বন্দরে ইমিগ্রেশন শেষ করে মংলা বরিশাল ও চাঁদপুর হয়ে শুক্রবার নারায়ণগঞ্জে পৌঁছায় সেটি of being able জাহাজে ভারত সরকারের উপদেষ্টা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া দীপক বড়ুয়া ইন্ডিয়া ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটির সাবেক চেয়ারম্যান নটন গহ বিশ্বাস আরবি বেঙ্গল গঙ্গার চেয়ারম্যান রাজ সিং এবং রিভাদাস গাঙ্গুলি সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও ছিলেন পিপল টু পিপল কন্ট্যাক্ট ওয়ে পিপল ফ্রম বাংলাদেশ ক্যান গো টু ক্যালকাটা ইন্ডিয়া এন্ড ফ্রম পিপল ফ্রম ইন্ডিয়া ক্যান কাম সো দ্য উই ডু হ্যাভ ট্রেন

নদীপথের এই যাত্রায় দুদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হলো বলে মনে করেন তিনি সৌন্দর্য মন্ডিট এই বাংলাদেশ এটাকে আমরা তুলে ধরার জন্য শুধু ঢাকা কলকাতা না ঢাকা গুয়াহাটি বা অন্যান্য জায়গাও আমরা ভুটান এইসব জায়গারও চিন্তা ভাবনা করছি এবং অচিরে এগুলো আমরা পরীক্ষামূলক চালু করব গত উনত্রিশে মার্চ বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এম ভি মধুমতি আর কলকাতা থেকে ছেড়ে আসে বেঙ্গল গঙ্গা এর মাধ্যমে কলকাতা নারায়ণগঞ্জ রুটে আনুষ্ঠানিক নৌ চলাচল শুরু হল বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পতনের ধাক্কা সামলাতে পারছে না ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স একষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বাহাত্তরে লেনদেন হয়েছে চারশো আঠারো কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র পঁয়তাল্লিশটির আর কমেছে দুশো তেয়াত্তরটির আর অপরিবর্তিত রয়েছে আটাশটি দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি ইনভেস্টমেন্টসের মোট লেনদেনে প্রায় পনেরো শতাংশ কন্ট্রিবিউট করে লেনদেনে শীর্ষে উঠে এসেছে ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরটি রিটার্নের দিক থেকেও এই সেক্টরটি ছিল শীর্ষে ফুড অ্যান্ড অ্যালাইড আজ টু পয়েন্ট এইট আপ ছিল এই সেক্টরের লার্জেস্ট মার্কেট ক্যাপিটালাইজেশন স্ক্রিপ ব্যাড বিসির প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে থ্রি এই সেক্টরটি ছাড়া বাকি সবগুলো সেক্টরই আজ নেগেটিভ এন্ডে ক্লোজ হয় এর মধ্যে নন লাইফ ইন্স্যুরেন্স টু পয়েন্ট ফোর লাইফ ইন্স্যুরেন্স ওয়ান এবং এনবিএফআই ওয়ান করে বাজার মূলধন হারিয়েছে অবকাঠামো এবং জীবনমান উন্নয়নে আগামী পাঁচ বছরে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি ডলার খরচ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি অন্যদিকে পাঁচ কোটি অতি দরিদ্র পরিবারকে বছরে বাহাত্তর হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়ে বাজিমাত করতে যাচ্ছে কংগ্রেস কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য আলাদা বাজেট দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে গেল সপ্তাহে ঘোষিত দলটির নির্বাচনী ইশতেহারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে একশো কোটি মানুষের ভারতবর্ষে ২৬ কোটির বেশি কৃষক ন্যায্যমূল্যের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা এসব কৃষকদেরই বড় ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে দেশটির লোকসভা নির্বাচনে ভোট শুরুর মাত্র তিন দিন আগে তাদের জন্য সুখবরে নিয়ে এলেন নরেন্দ্র মোদী তার পঁচাত্তর দফা নির্বাচনী ইশতেহারে প্রত্যেক কৃষককে বছরে ছয় হাজার রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার দল বিজেপি সব মিলিয়ে গ্রামীণ অবকাঠামো খাতে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছেন মোদী সম্ভবত এটি প্রথম কোন নির্বাচনী ইশতেহার যেখানে আমরা পঁচাত্তরটি সুনির্দিষ্ট এবং পরিকল্পিত লক্ষ্য ঠিক করেছি এটি আমাদের লক্ষ্য এবং এটি আমাদের দিক নির্দেশক প্রতি বছর এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা বলে দুই সালে নির্বাচনে জয় পাওয়া বিজেপি ব্যর্থ হয়েছে প্রতিশ্রুতি রক্ষায় তাই এবার সরকার গঠন করতে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে শিল্প খাতে কর্মসংস্থান তৈরিতে নজর দেওয়ার কথা বলছে দলটি আগামী পাঁচ বছরে দ্বিগুণ করতে চায় রপ্তানি আয়। এজন্য শিল্প ও অবকাঠামো খাতে এক লাখ হাজার কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদী এটি আমাদের সুশাসনের ইশতেহার আমাদের নিরাপত্তার ইশতেহার এবং গুরুত্বপূর্ণ বিষয় হল এটি ভারতের সমৃদ্ধিরও ইশতেহার রাষ্ট্রকে সমৃদ্ধি কাবি পত্র হ্যাঁ অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টিতে বিজেপির ব্যর্থতাকে কাজে লাগাতে চাইছে কংগ্রেস আগামী পাঁচ বছরে সরকারি দপ্তরগুলোতে খালি থাকা বাইশ লাখ পদে কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির সভাপতি গেল সপ্তাহে ঘোষিত ইশতেহারে শুধু তাই নয় ব্যবসা শুরু করতে প্রথম তিন বছর কোনো অনুমতি নিতে হবে না তরুণদের ব্যবসার জন্য তিন বছর কোনো অনুমতির প্রয়োজন হবে না আমার দেশের তরুণদের তোমার যেমন ব্যবসা পছন্দ তুমি করো দেশের জন্য কর্মসংস্থান তৈরি করো আমরা তোমাদের সহায়তা করব। তোমাদের জন্য ব্যাংকের দরজা খুলে দেওয়া হবে

দুধ কা দুধ পানি কা পানি চাই শিক্ষা খাতে জিডিপির ছয় শতাংশ এবং স্বাস্থ্য খাতে তিন শতাংশ বরাদ্দ দেওয়ারও ঘোষণা এসেছে কংগ্রেসের নির্বাচনী ইশতেহার থেকে শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন